আসছে, পাশাপাশি শ্রমিক কর্মচারী ভাইয়েরাও যারা নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদেরকেও এই সমিতির সদস্য অন্তর্ভুক্ত করার জন্য আমি এই পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানাব। পরিশেষে সবাইকে আগামী দিনে এই কমিটির সাথে থাকার জন্য এবং যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্যে এস এম জাহাঙ্গীর, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক। এস এম জাহাঙ্গীর, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাবাসা ভোগ্যপূর্ণ সভা সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকে সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ঢাকাবাসা শ্রমিক ইউনিয়ন সিবিএর সম্মানিত সভাপতি, সিবিএর সম্মানিত সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ডিগ্রি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, অভিশাস কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ভোগ্যপূর্ণ সভা সমবায় সমিতির সম্মানিত সদস্য এবং সদস্য ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই কোঅপারেটিভ নিয়ে জনাব আফতাব সাহেব অনেক সিনেমিনি খেলছিল। এক পর্যায়ে এসে হাফিজ ভাইয়ের নেতৃত্বে ঢাকা ওয়াসায় ভোগ্যপূর্ণ সরবরাহ সমিতির একটি নিয়মিত কমিটি আজকে চলমান অবস্থায় রয়েছে। গত মার্চ মাসে যে নতুন কমিটি হয়েছে, এই নতুন কমিটি এসে ঢাকা ওয়াসার পাঁচটি সংগঠন ডিগ্রি ডিপ্লোমা কারিগরি অফিসার সমিতি সিবিএ এবং জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সকলকে সমন্বিত করে পরিচালনা পরিষদে আমাদের অন্তর্ভুক্ত করেছে। এজন্য সকল সংগঠনের পক্ষ থেকে যারা ভাবিজুদ্দিনকে এবং সিবিএকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি সকলে মিলে মোকাবেলা করতে না পারে ঢাকা ওয়াসা অচিরে একটি প্রাইভেটাইজেশন কোম্পানিতে চলে যাবে। আজকের এই প্রত্যাত্তারা ঘুরছে, এই প্রত্যাত্তারা বিভিন্নভাবে কাজ করছে, তাদেরকে প্রত্যাহত করতে হবে। আজকে এই লেন্সগুলো এই জোনগুলো যাতে পরিচালনা করা না যায়, ঢাকা ওয়াসার রেভিনিউ যাতে বৃদ্ধি করা না যায়, ঢাকা ওয়াসা যাতে প্রাইভেটাইজেশনে চলে যায়, বিভিন্ন পাম সেক্টর সহ আজকের আউটসোর্সিং এর একটি পায়তারা এখানে চলছে। আজকে সকলে মিলে আমরা হাফিজ ভাইয়ের নেতৃত্বে সেটা প্রত্যাহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যবদ্ধভাবে একটা আছি। বন্ধুগণ, আজকের এই শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। আজকের আপনারা এই কোঅপারেটিভের সাধারণ সভায় যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছি কিছু বিপদগামী সদস্য তাদেরকে আপনারা এই কোঅপারেটিভ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সাথে জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সহ সকলকে আমরা ঐক্যবদ্ধ পোষণ করছি। তাই আপনারা জানেন নিয়মতান্ত্রিকভাবে হাবিব ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আগামী যখন টার্ম পূর্ণ হবে তখন বাই ব্যালটের মাধ্যমে এই কোঅপারেটিভের নির্বাচন হবে। সেই নির্বাচনে যাকে যাকে আপনারা ভোট দিয়ে মানাবে সেই কোঅপারেটিভের ডাইরেক্টরা নির্বাচিত হবে। কিন্তু এই ক্রান্তিকাল হাবিব ভাইয়ের নেতৃত্বেই আমরা আজকে উচ্চাতে চাই। আজকে ঢাকা ওয়াসায় আপনারা জানেন যেখানে রেভিনিউ আসত 300 কোটি থেকে 400 কোটি টাকা, সেখানে 1000 কোটি টাকা এই অর্থ বছরে আমরা আনয়ন করতে সক্ষম হয়েছে। এটা কোঅপারেটিভের কারণে, কোঅপারেটিভ যেহেতু অগ্রগামী সেই কারণে অন্য যে জোনগুলো রয়েছে সেই জোনগুলো রেভিনিউ আর্ন করতে বাধ্য হয়েছে এবং করতে আমরা সক্ষম হয়েছে। আজকে কোঅপারেটিভের পক্ষ থেকে বলা হয়েছে ম্যানেজমেন্টকে, আপনারা এই কোঅপারেটিভ নিয়ে নেন, এই কোঅপারেটিভ ম্যানেজমেন্টের আন্ডারে আপনারা পরিচালনা করুন। কিন্তু ম্যানেজমেন্ট সাহস করছে না, ম্যানেজমেন্ট পারছে না, ম্যানেজমেন্টের আন্ডারে যে জোনগুলো চলছে সেই জোনগুলো কোঅপারেটিভের কাছ থেকে অনেক নিম্নগামী, তারা রেভিনিউ আর্ন করতে পারছে না। সেই কারণে সকল জোনগুলো আরো কোঅপারেটিভকে দেওয়ার জন্য আজকে ম্যানেজমেন্ট উঠে পড়ে লেগেছে। কিন্তু হাফিজ ভাই বলেছে যে কম্পিটিশন ছাড়া কোন জিনিস অগ্রগামী হওয়া যায় না, তাই আপনারাও চালান আমরাও চালাই, দেখি কারা অগ্রগামী হয়। আজকে 100% কালেকশন
আসল হচ্ছে কোঅপারেটিভের আন্দোলনের দলগুলো, আজকে ম্যানেজমেন্টের দলগুলো হচ্ছে না। তাই আমরা বলবো আজকের এই নেতৃবৃন্দ যারা হচ্ছে তাদের মেধা তাদের বুদ্ধি নিয়ে আপনারা আগামী দিনে পরিচালিত হবে। হাফিজ ভাইকে আমরা বলতে চাই, শিবিরকে আমরা বলতে চাই, আপনারা সাহস নিয়ে আপনারা মাঠে নেবেন, আপনারা কাজ করুন, ব্যাংকবাসী রক্ষা করতে হবে, শ্রমিক কর্মচারীদেরকে রক্ষা করতে হবে। কোনো আর ছুটছি চলবে না, চলবে না। আমরা তার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ, খোদা হাফেজ, ধন্যবাদ। আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য শ্রদ্ধেয় স্যার জনাব আখতারুজ্জামান সভাপতি, ঢাকা ভাষা প্রকৌশলী সমিতি জনাব আখতারুজ্জামান স্যার সভাপতি, ঢাকা ভাষা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির আজকের এই সাধারণ সভায় সভাপতি করছেন, ঢাকা ভাষা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বজন শ্রদ্ধেয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর বীর মুক্তিযোদ্ধা আল্লাহ মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব আরও উপস্থিত আছেন, এই বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য খুবই সংক্ষিপ্ত দেওয়ার জন্য আহ্বান এসেছে, কাজে আমি খুব বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কয়েকটা কথাই শুধু আপনাদের একটু স্মরণ করে দিতে চাই। যে কোনো সংস্থার যে কোনো সমিতির উত্তরণের পথে ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি বিষয়, একাত্মভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, সেইটারই স্বাক্ষর রেখেছেন আমাদের এই বহুমুখী সমবায় সমিতি। আমার যদি মনে পড়ে 2004 সালের দিকে দুটি জোনকে লিজ আউট করা হয়, একটা জোন 4 ইঞ্জিনিয়ার প্ল্যানিং অ্যান্ড কনসালট্যান্ট নামে একটা প্রতিষ্ঠান নিয়েছেন, আর সম্ভবত জোন 5 নিয়েছিলেন এই বহুমুখী সমবায় সমিতি, তৎকালীন ভোগ্যপূর্ণ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছিল। যাই হোক, সেই বেসরকারিতার সাথে পাল্লা দিয়ে এদের সাফল্য ছিল, সেই জন্যই পরবর্তীতে বেসরকারিটা টিকে আসতে পারেনি। এখন আমরা মনে হচ্ছে 8টি জোনকে নেওয়া হয়েছে, 11টা জনের মধ্যে 8টি জনই এই বকইয়া কর্মকর্তা বহুমুখী সমবায় সমিতির আওতাধীন আছে। এই যে উত্তরোত্তর বাড়িয়ে নেওয়া, টার্গেট ফুলফিল করা, এইটার ক্ষেত্রে যে বলিষ্ঠ নেতৃত্ব আমাদের হাফিজদের সাহেবের সাথে আমরা একান্ত হয়ে কাজ করে এসেছি, আপনারাও তার সাথে আছেন, যে টিম দিয়ে এই কার্যক্রমগুলি পরিচালনা করা হয়েছে, পুরো টিমটাই খুব সুন্দরভাবে কাজ করছে, যাদের দক্ষতা এবং অভিজ্ঞতার কথা নিশ্চয়ই আর স্মরণ করে দেওয়ার প্রয়োজন পড়ে না। আজকে এই সাধারণ সভায় কতগুলি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে, আমার মনে হয় হাফিজ সাহেব সেটা বলবেন। আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে তার হাতকে শক্তিশালী করার জন্য এবং তার এই সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য আপনাদের যে সমর্থন প্রয়োজন, যে অনুমোদন প্রয়োজন, আজকের এই সভায় আমি আশা করি আপনারা সেগুলো করবেন, কারণ সেটাই এই সভার বিশেষ প্রয়োজনীয় দিক। এই সমিতির আরও ভবিষ্যৎ সাফল্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত ভাবে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। অনুরোধ জানাবো আখতারুজ্জামান সৌরভ স্যার সভাপতি, ঢাকা ভাষা কর্মকর্তা কল্যাণ সমিতি, বক্তব্য রাখবেন আখতারুজ্জামান সৌরভ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ভাষা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আজকের এই বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চভূষ্ট এই সমবায় সমিতির সম্মানিত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং এই সমিতির সম্মানিত সভ্যগণ এবং সুধীবৃন্দ, ভাই বোনের আসসালামু আলাইকুম। অনেকদিন পর এই সমিতির সাধারণ সভা হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা অত সুন্দরভাবে গুছিয়ে বলে গেছে, তা আমি একটু ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে, আমি ক্ষমা পাচ্ছি। আসলে আমরা এই সমিতিতে, আমি কিন্তু আমাদের অনেক পুরাতন সদস্য, আমার সভ্য নম্বর হলো 874, কিন্তু এই বিগত দিনে সাধারণ সভার মাধ্যমে আমরা লভ্যাংশ পেতাম,
আশা করি আজকে আমাদের এই সভার সভাপতি এবং আমাদের এই সংস্থার দীপপাল আলহাজ মোহাম্মদ হাফিজুল সাহেব জন্মবর্ষ ঘোষণা করবেন এবং আমার সমিতির অর্থাৎ ঢাকা কর্মকর্তা কল্যাণ সমিতির আমি সভাপতি। এই সমিতির অনেক সদস্য অনেকে এখনও সদস্য হতে পারেনি, আমি আশা করব নতুন যারা চাকরি পেয়েছেন অথবা নতুন যারা এসেছেন তাদেরকেও এই সমিতির আগামীতে সভ্য করে নেওয়া হবে বিধিমতে। এবং এই সমিতির মাধ্যমে আপনারা জানেন যে পিপিএল পরিচালিত হয়, সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে এবং প্রচুর লাভও হয়। আমরা আশা করব আজকে আমাদের সভাপতি যে ঘোষণা দেবেন লভ্যাংশে, এটা বিরাট অঙ্কের আমরা টাকা পাবো অর্থাৎ আশা করি। এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকল কিছু পেতে হলে ঐক্যবদ্ধতা দরকার আছে। আজকে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা আপনারা শুনবেন, গুজব শুনবেন, প্রভাকাণ্ডায় কান দিবেন না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি হাফিজ সাহেবের নেতৃত্বে এবং সকল সংগঠনে আমরা ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ এই সমিতির মাধ্যমে অর্থাৎ সমবায় সমিতির মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব এবং আমরা 100-এর উপরে লাভ চাই এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই যে এই সমিতি একটি লাভজনক প্রতিষ্ঠান। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। এ পর্যায়ে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সমাপনী বক্তব্য রাখবেন ঢাকা ওয়াসা বহুমুখী কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি এবং আজকের সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব হাফিজউদ্দিন। আলহাজ জনাব হাফিজউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ডিগ্রি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, নন টেকনিক্যাল অফিসার সমিতির সম্মানিত সভাপতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী ইউনিয়নের সম্মানিত সভাপতি, সিবিএর নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট, সমবায় সমিতির সংগ্রামী সদস্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমিও তো দুইবার আসলাম, অনেকের একটা ধারণা যে এই লোকটা আর একবার সিবিও দহন করছে, আমার কোঅপারেটিভও দহন করছে, এটা একটা ব্যাখ্যা আছে, আমি বলি ব্যাখ্যাটা তাহলে আপনি ক্লিয়ার হবে। আচ্ছা না চালায় আমি যাইতে চাই না, আমার নিজেরও আসলে সভাপতি হইবার কোনো শখ বা ইচ্ছা আমার ছিল না, কারণ আপনারা জানেন যে এটা আজকে কয়েক বছর যাবত আইনি একটা জটিলতা আছে, তো অনেকটা যে কোনো কারণে মামলা হয়েছিল, এই মামলা দিয়েছিলাম আমি যাদের সাহেব হারুন সাহেব, হারুন সাহেব কেসে মারা এবং ওই মামলা শেষ হচ্ছে না, কোঅপারেটিভকেও আমরা সামনে আনতে পারতেছিলাম। তো গত সমবায় কর্মকর্তা আমার একটা বুদ্ধি দিল যে এক কাম করেন, বলে কি এটা তো কেস অফ বাংলা গভর্নমেন্টের কেস, এটা আরও 20 বছর লাগবো, আপনাকে কোঅপারেটিভ আর হবে না, তো এক কাজ করেন ভাগি দেন আপনি, এক নম্বর আপনি সভাপতি হন আর আমি এটা বানাই দিই, তাহলে হবে কি আর পক্ষে বিপক্ষে কেউ অভিযোগ যদি না করে খুব একটা সমস্যা হবে, কিন্তু শয়তান না শুনে ধর্মের কি, আমি এটা শেষ করিয়া যত জনসম্মুখে আনতে চাই, ওই যে ওয়াসার শয়তান একটা আসিন গেলে কি হবো, এত আরো কিছু সাহস আমরা ওয়ে রাখছে, এ করে দেন একটার পর একটা অভিযোগ দেন, ওই আইনি জটিলতা উঠাইতে চেষ্টা করছে। এইবারও সময় কর্মকর্তা ডাকছে, আমি বলছি যে ভাই পাদি তো আমি, আপনার কিছু করার ক্ষমতা আছে, আমি মামলা চালাবো না, আপনি সমস্যা কি, আর এই পথ ছাড়া কোনো পথ নেই, তারাও তো অংশ নিয়ে বললো যে হ এটা ছাড়া কোনো পথ নেই, আমি মামলা শেষ করে আইসা আসতে আগামী 20 বছর আপনার কোঅপারেটিভের কমিটি ঠিক হবে না, এখন মোটামুটি অডিট টডিট করাইয়া আমি এই যে জনসমক্ষে আনছি, এই কারণে আমি আগামী যাত্রা এটা আপনি করে আবার দিয়ে দিতে চাই, মানে ঠিক করে এটা আমিও এটা আমার দায়িত্ব, মানে কাজ দাও সবাই কোঅপারেটিভের সভাপতি আমার কাজ দাও, এটা আমার এই যে সারেরা আছে এইরকম দিয়ে একজন আগামী নির্বাচনে দেওয়া দিব ইনশাল্লাহ, আপনারা নিশ্চিন্ত থাকেন। আমরা এই কোঅপারেটিভ এইটুক করতে গেলে ওই আইনি জটিলতা এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন দরখাস্ত করে কোঅপারেটিভকে হেওয়া করে ইতিমধ্যেই কিছু
কর্মকাণ্ড কিছু লোকজনে করছে, তাদের বিরুদ্ধে আমরা কিছু আইনি ব্যবস্থা গ্রহণ করছি, আপনারা অলরেডি বোধহয় জানেন। এবং আপনারা আরও দেখবেন যে ইতিমধ্যেই কোঅপারেটিভকে বিকৃতভাবে প্রদর্শন করার জন্য ইতিমধ্যে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিছে, অনেকে অনেক ধরনের দরখাস্ত করছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করার লাগে কোঅপারেটিভকে করছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এটা অতিক্রম করছে। তারা অনুরোধ করছে একটা সাধারণ সভার মাধ্যমে, এরা যারা আপনাদের বিরুদ্ধে এই জটিলতাটা করছে এটার বিরুদ্ধে আপনি একটা সাধারণ সভা করে আমাদের সিদ্ধান্ত দেন, বাকি কামটা আমি ফিনিশ করে দিই এবং সমবায়ের সাথে যুক্তি করে এই কাজটা আমরা করছি। কাজেই আপনারা ভাই আমি বক্তৃতা দিতেছি, এটা সেরে ভাবে দিচ্ছি, আমি আমরা এই কাজটা সারলেই ইনশাল্লাহ আমরা ওপেন কর্মসূচি শুরু করব। অনেকে নতুন সদস্য আসছে, তারা কিন্তু মেম্বার হইবার লেগে উদ্গ্রীব হয়ে রয়েছে কিন্তু করে না, কয় আবিষ্কার করে না। আসলে কথা তা না, আইনের জটিলতা আছে। আমি আপনাদের মানে বলার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করি, আইনি জটিলতার কারণে আমরা মেম্বারশিপ ফর্ম ছাড়তে পারি না। এখন যারা আমরা এই যে সাধারণ সভা করে নিলাম, আমরা এবার একটা অডিট রিপোর্ট করবো, এই রিপোর্টের পরে ইনশাল্লাহ আমরা সদস্য ফর্ম ছাড়ি দেবো। নতুন যারা আছেন তাদেরকেও আমরা এটার মধ্যে সদস্য করবো ইনশাল্লাহ, কোনো চিন্তার কারণ নাই। এবং আমরা এটা অচিরেই খুব তাড়াতাড়ি এই কাজটা করব, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। আর এই যে আমাদের নামে ভদ্দম করে এই কোঅপারেটিভকে হ্যাং করে দেওয়ার লেগে আমার যে চেষ্টা করছিল, তাদের এই ফেসবুকের মধ্যে তাদের ছবি আছে, কথাটা বুঝছেন কিনা, তাদের ছবি আছে, ব্যানারের ছবি আছে, এটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতেছি। তবে যে দুইজন লিখিত দরখাস্ত করছে, তারা একজন হলো শাহাবুদ্দিন সরকার, আরেকজন হলো আনোয়ার, এই দুইজনকে আমরা এর মধ্যে কমিটির থেকে আমরা শোকজ করে সাসপেন্ড করছি। আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, আপনারা যদি অনুমতি দেন আমরা এদেরকে বহিষ্কার করতে চাই। ধন্যবাদ, সর্বসম্মতিক্রমে বহিষ্কার গৃহীত হইল, ঠিক আছে। এখন কথা হলো আরেকটা কাজ রয়েছে, সেটা হলো ডিভিডেন্ডটা আমরা কয়েক বছর ধরে কায়দা করে দিতেছি আপনারা পাওয়ার জন্য। আমরা গত বছরে 125% দিয়েছিলাম, আর আপনাদের সমস্ত হিসাবের কাগজপত্র আমরা রেডি করতেছি, অডিট টডিট করে বাইরের অডিট দেওয়া করে আপনাদের কাছে আমরা সমস্ত দিব। আমি আশা করতেছি আপনাদের জন্য আমরা একটা ফান্ড প্রায় এই পর্যন্ত 7-8 কোটি টাকার মতো আমরা ফান্ড কোঅপারেটিভের জন্য করছি, যেটা কর্তৃপক্ষের কাছে ডিপোজিট আছে। আপনারা এটা বুঝেন কিনা, মানে এফডিআর হিসাবে ম্যানেজমেন্টের কাছে আমরা জোন দিছি, এটা সিকিউরিটি মানি দিতে হয়েছে। আমরা একসময় সিকিউরিটি মানি বাইরের থেকে হাওলাত করে টাকা দিছি, টাকা ছিল না প্রথম পর্যন্ত, সিকিউরিটির টাকা লাগতো না, ফ্রি করতাম। পরে যখন এটা ইম্পোজ করলো যে সিকিউরিটি দিতে হবে 5%, তখন আমরা 3 কোটি টাকার মতো আপনার হাওলাত করে দিছিল, ওই টাকা আমরা শোধ করে দিছি। তাহলে এটা কোঅপারেটিভের টাকা। এখন এই পর্যন্ত আমরা প্রায় 6-6.5 কোটি টাকার মতো আমরা ডিপোজিট করছি, এটাও তো কোঅপারেটিভের টাকা। এটা কাজে এটা একটা ফান্ড হয়েছে আপনাদের। এবং চলতি বছরে গত বছর যেহেতু 125% দিছিলাম, এইবার যেহেতু সাধারণ সভার মাধ্যমে দিচ্ছি, এটারে আমরা 150% দিতে চাই। এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো, আগামী নির্বাচনটা সমস্ত সদস্য নিয়ে আমরা ওপেন ব্যালটের মাধ্যমে নির্বাচন করব, ঠিক আছে। আপনারা ওইভাবে মেন্টাল প্রিপারেশন নেন, অন্যের কথা শুনেন না, ওরা আইসা বা ওরা যদি কোনো মতে আইতে তস্তস করবে, বুঝেও না। আসলে ব্যাপার হলো এগুলি একটু জানা শোনা দরকার, সংগঠনের এখন দুনিয়ার যুগ চলছে, পরিবর্তন হয়েছে, পৃথিবী উপরের দিকে যাচ্ছে, এখন নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ওই মানদাদার আমলের ওই পয়সা পয়সা ড্রাফট করে দরখাস্ত করলেই একজনের সইলা যায় না আর ইন করে যায় না। যাই হোক, আমরা তাদের সমালোচনা করে অনেক উপরে উঠে বলেছি, আর উঠাইতে চাই না। আপনারা বাকি যারা আছেন সবাই, আমরা আশা করতেছি আগামী জানুয়ারির দিকের থেকে আমরা নতুন ফর্ম নতুন পদ্ধতিতে ছাড়ব, আপনারা ফিল আপ করে দেন,
আমরা দেখব ওই সমস্ত দুষ্ট লোক ছাড়া আর সবাইকে সদস্য করা হবে, কি বলেন? সবাইকে না, আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে আমরা এটা কাজকর্ম শেষ করবো, জানুয়ারির থেকে আমরা শুরু করব। করলে আমরা আস্তে আস্তে ফর্ম গুলি আইনে আমরা ফর্ম ছাড়বো, আগামী মানে চেষ্টা করবো জুন অথবা পহেলা জুলাই থেকে আমরা যাতে তারা সদস্য হইতে পারে এটার জন্য আমরা চেষ্টা করব। আপনারা সবাই সামগ্রিক সহযোগিতা করবেন। আজকে দীর্ঘ সময় আপনারা অনেকেই দুইটা মিটিং করছেন, আর এই এই কাতারে যে নেতৃবৃন্দরা আসছেন কোঅপারেটিভের আজকে দীর্ঘদিনের একটা প্রথম সাধারণ সভায় যারা আইসা সার্বিকভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সহযোগিতা করছেন, সামনে যারা বসা পরিশ্রম করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোঅপারেটিভের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।